নমস্কার বন্ধুরা কেরিয়ার উজ্ডামে আপনাদের সকলকে জানায় স্বাগতম বন্ধুরা পিএসসির মাধ্যমে আবার বড় একটি নিয়োগ করা হবে এবং এবার নিয়োগ করা হবে আইসিডিএস সুপারভাইজার এবং এই পদের জন্য আপনাদের যোগ্যতা কি লাগবে সীমা কী কী লাগবে বেতন কত দেওয়া হবে কবে থেকে আবেদন করতে পারবেন আবেদন করার শেষ তারিখ কবে আবেদন ফি কত লাগবে এই সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো জানতে হলে ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন নমস্কার আমি সুব্রত আপনারা দেখছেন কেরিয়ার উসডাম ইউটিউব চ্যানেল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন প্রতিনিয়ত বিভিন্ন চাকরির খবর সবার প্রথমে জানার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা রাজ্যে আইসিডিএস সুপারভাইজার নিয়োগ করার জন্য পিএসসির মাধ্যমে অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তির শুরুতেই বলা হচ্ছে শুধুমাত্র মহিলারা এই পদের জন্য আবেদন করতে পারবেন এছাড়া বন্ধুরা আপনাদের এখানে জানাবো এখানে আপনাদের জানো হচ্ছে তিনটি পরীক্ষার মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে প্রথমে থাকবে প্রিলিমিনারি পরীক্ষা তারপর মেন পরীক্ষা অর্থাৎ ডেসক্রিপটিভ পরীক্ষা এবং তারপর ভাইভা পরীক্ষার মাধ্যমে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে তো প্রথমে যে প্রিলিমিনারি পরীক্ষা হবে সেই পরীক্ষায় যদি আপনি পাশ করে যান তাহলে আপনি দ্বিতীয় পরীক্ষায় ডাক পাবেন এবং দ্বিতীয় পরীক্ষায় যদি আপনি পাশ করেন তাহলে আপনি তৃতীয় পরীক্ষার জন্য ডাক পাবেন অর্থাৎ ভাইভা পরীক্ষার জন্য ডাক পাবেন এবং ফাইনাল যে মেরিট লিস্টটা তৈরি হবে সেটা কিন্তু দ্বিতীয় পরীক্ষা অর্থাৎ যে ডেসক্রিপটিভ পরীক্ষা এবং ভাইভা পরীক্ষায় যে নাম্বার পেয়েছেন সেই নাম্বারের ভিত্তিতে কিন্তু আপনাদের ফাইনাল মেরিট করা হবে এবং সেইভাবে কিন্তু নিয়োগ করা হবে এরপরে বন্ধুরা আপনাদের জানিয়ে দিচ্ছি এখানে আপনাদের কোন কোন সেন্টারে আপনারা পরীক্ষা দিতে পারবেন তো প্রথমে রয়েছে কলকাতা তারপর কলকাতা টু তারপরে জিরো থ্রি বারুইপুর ডায়মন্ড হারবার ব্যারাকপুর তারপরে বারাসাত কৃষ্ণনগর হাওড়া চুচুড়া বর্ধমান আসানসোল পুরুলিয়া মেদিনীপুর তমলুক ঝাড়গ্রাম বাঁকুড়া বহরমপুর মালদা বালুরঘাট রায়গঞ্জ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি কালিম্পং অ্যান্ড দার্জিলিং তো এই সমস্ত সেন্টারে আপনারা পরীক্ষা দিতে পারবেন এবং এখানে আপনাদের যা হচ্ছে বেতন এই পদের জন্য পে ব্যান্ড থ্রি অনুযায়ী বেতন বলা হচ্ছে সাত হাজার একশো থেকে সাঁয়ত্রিশ হাজার ছশো টাকা পর্যন্ত বেতন তার সঙ্গে গ্রেড পে পাবেন তিন হাজার ছশো টাকা এবং আপনাদের অন্যান্য ভাতাও কিন্তু এর সঙ্গে পেয়ে যাবেন এরপর বন্ধুরা মোট শূন্যপদ কত রয়েছে এই পদের জন্য এবং কোন কোন কাজের জন্য কত শূন্যপদ রয়েছে চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা এখানে জানো হচ্ছে টোটাল শূন্যপদ রয়েছে দু হাজার নশো চুয়ান্নটি যার মধ্যে জেনারেলদের জন্য চৌদ্দশো পঁচাত্তরটি শূন্যপদ রয়েছে তারপর এসসিদের জন্য ছশো পঞ্চাশটি এসটির জন্য একশো আটাত্তরটি এর জন্য দুশো ছিয়ানব্বইটি তারপর ও বিসি বি জন্য দুশো সাতটি এবং এর জন্য তাদের জন্য উননব্বইটি এছাড়া বন্ধুরা মেই রোডের স্পোর্টস পার্সনের জন্য উনষাটটি শূন্যপাত রয়েছে যেহেতু আজ আটই মার্চ বিশ্ব নারী দিবস বিশ্ব নারী দিবসের কথা মাথায় রেখেই হয়তো পিএসসি নারীদের জন্য বড়ো একটি নিয়োগের কথা আজ অফিশিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে জারি করলো তো বন্ধুরা আমাদের কেরিয়ার উস্টমের পক্ষ থেকে সকল নারীকে জানাই নারী দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন এছাড়া বন্ধুরা এই পদের জন্য আপনাদের যোগ্যতা বলা হচ্ছে প্রথমে বলা হচ্ছে এই ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া ভারতের নাগরিক হতে হবে তারপর বলা হচ্ছে দুই নম্বরে অনলি ফিমেল ক্যান্ডিডেট আর এলিজিবল ফর দ্য পোস্ট শুধুমাত্র মহিলারাই এই পদের জন্য যোগ্য এবং তারপর বলা হচ্ছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় আপনার গ্র্যাজুয়েট পাশ হতে হবে তাহলে এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং চার নাম্বারে দেখুন বন্ধুরা বলা হচ্ছে অ্যাবিলিটি টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি বাংলা ভাষায় পড়তে লিখতে এবং বলতে জানতে হবে এবং যাদের মাদার টাং নেপালি ভাষা মাতৃভাষা নেপালি তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না এই পদের জন্য আপনাদের বয়সে বলা হচ্ছে এইজ নট মোর দ্যান থার্টি নাইন ইয়ার্স অ্যাজ অন ওয়ান ওয়ান টু থাউজেন্ড নাইনটিন পয়লা জানুয়ারি দু হাজার উনিশ তারিখ হিসাবে আপনার বয়স যদি উনচল্লিশের বেশি হয়ে থাকে তাহলে কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন না এবং এখানে বলা হচ্ছে বর্ন নট আর্ডিয়ার দ্যান সেকেন্ড জানুয়ারি নাইনটিন এইটি সালের সেকেন্ড জানুয়ারির আগে যদি আপনার জন্ম তারিখ হয়ে থাকে তাহলে এই পদের জন্য আবেদন করতে পারবেন না এছাড়া এখানে বলা হচ্ছে এস সি এসটিরা পাঁচ বছরের জন্য এবং ও বিসিরা তিন বছরের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ছাড় পেয়ে যাবেন এরপর দেখুন এই পদের জন্য আপনাদের আবেদন ফি বলা হচ্ছে জেনারেল এবং ও বিসি প্রার্থীদের জন্য আবেদন ফি একশো টাকা এবং তার সঙ্গে ওয়ান সার্ভিস চার্জ এবং এস সি টি প্রার্থীর ক্ষেত্রে কোনো আবেদন ফি দিতে হবে না এরপর দেখুন বন্ধুরা এই পদের জন্য আবেদন শুরু হচ্ছে অনলাইনে আবেদন করা যাবে চোদ্দোই মার্চ থেকে এবং আবেদন করার শেষ তারিখ ষোলোই এপ্রিল রাত বারোটা পর্যন্ত এবং আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু ষোলোই এপ্রিল রাত বারোটা পর্যন্ত এবং অফলাইনে আবেদন ফি জমা দেওয়ার তারিখ হচ্ছে সতেরোই এপ্রিল এরপর কোন পরীক্ষায় কত নাম্বার থাকবে তো পার্ট ওয়ানের যে পরীক্ষা হবে প্রিলিমিনারি পরীক্ষা সেই পরীক্ষায় একশো নাম্বারে পরীক্ষা হবে যেখানে এমসি কিউ প্রশ্ন হবে তারপর পার্ট টু পরীক্ষা যেখানে লিখিত পরীক্ষা হবে ডেসক্রিপটিভ লিখতে হবে সেখানে চারশো নাম্বারে পরীক্ষা হবে এবং তারপর সবশেষে হবে ভাইভা পরীক্ষা সেখানে পঞ্চাশ নাম্বারে পরীক্ষা হবে এবং পরীক্ষার সিলেবাস কী সেটা কিন্তু বিস্তারিত জানিয়ে দেওয়া হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে কিছুদিন পরে হয়তো জানিয়ে দেওয়া হবে এখানে তাই কিন্তু জানো হয়েছে অ্যানাউন্সমেন্ট উইল বি মেড ইন ডিউ কোর্স তো বন্ধুরা এই ছিল এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান আপনাদেরকে জানিয়ে দিলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের লাইক এবং শেয়ার আপনাদের জন্য ভিডিও তৈরি করতে প্রচুর উৎসাহিত করে